স্থানাঙ্ক নির্ণয়ের দ্বিতীয় লেকচারে আজ আমি দেখাবো কিভাবে কার্টেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে হয়। কার্টেসিয়ান থেকে পোলার স্থানাঙ্কে রূপান্তরের ক্ষেত্রে আমাদের থেটা নির্ণয় নিয়ে প্রায় সময় ঝামেলা হয় যে থেটার মানটা আমরা কিভাবে করে বের করব। তো এই কনফিউশনটা দূর করার জন্য আমি মূলত চারটা কোয়াড্রেন্টে আজকে এক্সাম্পল দেখাবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগ বা চারটা কোয়াড্রেন্টেই আমি দেখাবো কিভাবে করে থেটার মানটাকে বের করা যায়। তাহলে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না এবং যে কোনো ধরনের অঙ্ক আসলে পারা যাবে। তো আমি প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি সেটা প্রথম কোয়াড্রেন্টে, দেখা যাক √3,1। সো এখানে √3,1 বলতে √3 এর ভ্যালুটা এক্স এবং ওয়ান এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, এটা আমাদের দেওয়া আছে। সো এখানে এই অংশটুকু কিন্তু আমাদেরকে বুঝতে হচ্ছে কি ওয়ান, অর্থাৎ এটা উচ্চতার মতো, আর এই অংশটুকু আমাদের কাছে √3। তো এখন এই থেটার মানটা বের করার জন্য যদি আমরা এখানে একটা ত্রিভুজ চিন্তা করি এবং এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সো আমরা এখানে ট্যান ইনভার্স যদি নেই তাহলে ট্যান ইনভার্স 1/√3 এইটা আসে। সো এটাকে আমরা লিখতে পারি π/6, যেহেতু এটা 30 ডিগ্রি, সো থেটা ইজিক্যালটা আমরা পেয়ে গেলাম π/6 বা 30 ডিগ্রি। সো এখানে আর এর মান নির্ণয় আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আর = √x² + y², এটা করলে আমরা পাই √√3² + 1² দ্যাট ইজ 2। আর থেটা তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, থেটার মানটা আমরা পেলাম ট্যান ইনভার্স √y/x। আমরা এখানে মডুলাসটা নিচ্ছি এই জন্য যে এটা যেহেতু আমাদের একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু সবসময় পজিটিভ, অর্থাৎ এটা এখানে এক্স আর ওয়াইয়ের ভ্যালু নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক, আমরা যখন বাহুর দৈর্ঘ্য নিয়ে কাজ করছি তখন কিন্তু আমরা সেটা সবসময় পজিটিভটা নিব, বাহুর দৈর্ঘ্য এই জন্য। সো এখানে কিন্তু আমরা এটা পেলাম যে ট্যান ইনভার্স 1/√3 দ্যাট ইজ π/6। সুতরাং আমরা সহজেই কিন্তু আর আর থেটার ভ্যালুটা এখানে পেয়ে গেলাম, সেটা 2, π/6। এইটা আমাদের গেল প্রথম কোয়াড্রেন্টে। প্রথম কোয়াড্রেন্টে আমাদের কোনো ঝামেলা নাই, কারণ এখানে দুটোই যেহেতু পজিটিভ এই জন্য কোনো ধরনের কনফিউশন হয় না। এবার এসে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমি পয়েন্টটা নিয়েছি −√3,1। সো বিন্দুটার অবস্থান এই জায়গাতে আছে, এখানে কিন্তু আমরা একটা ত্রিভুজ ড্র করতে পারি। এই ত্রিভুজটা আসবে হচ্ছে এইটুকু আসবে 1, এবং এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকুকে কিন্তু আমরা শুধুমাত্র √3 বলছি। সো এখন এই যে এই কোণটা তাহলে কি হবে, এই কোণটার ক্ষেত্রেও ঠিক তাই, আমরা কিন্তু বের করতে পারবো ট্যান ইনভার্স 1/√3, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি ট্যান ইনভার্স ইন জেনারেল মডুলাস y/x ইন জেনারেল যদি বলি। কিন্তু আমরা যখন থেটার ভ্যালুটা বের করতে যাই থেটা কিন্তু আমরা সবসময় নিই পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে, অর্থাৎ আমাদের এখানে থেটা কিন্তু এই কোণটা এইটা, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে এই রশ্মিটা যে কোণ ধারণ করছে এটা। তো একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে এই কোণটা আমরা কী করে পেতে পারি, এই কোণটা কিন্তু টোটাল যে কোণটা আছে দ্যাট ইজ পাই, এই পাই থেকে কিন্তু আমাদেরকে এই অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। পাই থেকে এই অংশটুকু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই এক্স অ্যাক্সিসের সাথে এই রশ্মিটার কোণটা পেয়ে যাব, এই কোণটা হবে থেটা। সুতরাং আমরা এখানে থেটাকে কিন্তু লিখতে পারি যে থেটা = π − tan inverse √y/x, অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা লিখতে পারি π − tan inverse, আমরা কিন্তু এখানে পজিটিভ ভ্যালু নিব যেহেতু মডুলাস দেওয়া হয়েছে, সো এখানে আমরা লিখব 1/√3। সো এটা আসে π − π/6, যেহেতু এটা 30 ডিগ্রি, সো ইট উইল বি 5π/6, এটা কিন্তু আমরা থেটার মানটা পেয়ে গেলাম। আচ্ছা, যদি আমরা আর এর মানটা বের করতে চাই, আর তো সেম, সো আর নিয়ে কোনো ধরনের সমস্যা হয় না, সো এটা করলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাই, এক্ষেত্রেও এটা আসবে 2। সো এখানে আমরা আর আর থেটার ভ্যালুটা পেয়ে গেলাম, আর আর থেটা এটা 2, π/6, সো দ্যাট ইজ r, θ = 5π/6, এটা গেল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি আমরা থার্ড কোয়াড্রেন্টে আসি, থার্ড কোয়াড্রেন্টে আমাদের এই পয়েন্টটা −√3,-1, সো এখানে আমাদের আর নিয়ে কোনো ধরনের সমস্যা নাই, √x² + y² দুটাকে বর্গ করে যোগ করে রুট করলে আসবে 2। নাও কামস টু থেটা, থেটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে এই যে কোণটা, এই কোণটাকে কিন্তু আমরা লিখতে পারবো tan inverse y/x, মডুলাস y/x, এই কোণটাকে আমরা কিন্তু এটা লিখতে পারবো, অর্থাৎ এই অংশটুকু। কিন্তু আমাদের শর্ত হচ্ছে যে থেটাটাকে কিন্তু নিতে হবে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে,
সুতরাং আমাদের কোণ হবে এটা পজিটিভ এক্স অ্যাক্সিস এবং আমাদের রশ্মিটা হচ্ছে এইটা। সো কোণটা কিন্তু হবে থেটা এইটা, এই পুরোটা, অর্থাৎ এই অংশটুকু হবে আমাদের থেটা। একটু লক্ষ্য করলে বোঝা যাচ্ছে যে আমরা এই পুরো কোণটা যদি পেতে চাই তাহলে আমাদেরকে পায়ের সাথে এই কোণটাকে যোগ করে দিতে হবে। সো আমরা যদি হচ্ছে এই পুরো থেটাটাকে পেতে চাই তাহলে থেটা আসবে পাই প্লাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, অর্থাৎ এই কোণটার সাথে আমরা পাইটাকে যোগ করে দিব। যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাই, পাই প্লাস পাই ডিভাইডেড বাই সিক্স, সেম, যেহেতু ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি, এটা করলে আমরা পাই এই জিনিসটা। সো এটা যোগ করলে আসে সেভেন পাই বাই সিক্স। সুতরাং কিন্তু আমরা এখানেও পেয়ে গেলাম যে আর আর থেটার ভ্যালুটা কত হবে। সো আর আর থেটার ভ্যালু আমরা এখানে পেলাম টু কমা সেভেন পাই বাই সিক্স। এভাবে আমরা থার্ড কোয়াড্রেন্টে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। আচ্ছা, নাও কাম টু ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে বিন্দুটার অবস্থান ঠিক এই জায়গায়। এক্ষেত্রেও কিন্তু আমরা একটা ত্রিভুজ আঁকতে পারি, ত্রিভুজটার কোনটা সমকোণী ত্রিভুজ, এবং এই যে কোণটা, এই কোণটা কিন্তু আসবে ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এটা। কিন্তু আমাদের শর্ত কিন্তু একটাই যে আমরা কোণ যে নিব সেটা কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে নিব। সো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে এটা এই পরিমাণ কোণ ধারণ করবে, দ্যাট ইজ থেটা। তাহলে এটা আমরা কী করে বের করতে পারি, এখানে কিন্তু আমরা টোটাল যে 360 ডিগ্রি বা টু পাই আছে এখান থেকে এক অংশটুকু আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স এটাকে বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু পেয়ে যাব। সো থেটা ইজ ইকাল টু টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এটা যদি করি তাহলে আমরা পাই টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়ান বাই রুট থ্রি। এখানেও কিন্তু সেম, আমরা কিন্তু সবসময় মডুলাস বা পজিটিভ ভ্যালুগুলো নিচ্ছি, কারণ এটা ত্রিভুজের যেহেতু বাহু এই জন্য শুধুমাত্র দৈর্ঘ্য আমরা চিন্তা করছি। সো ওয়ান বাই রুট থ্রি, এটা করলে যেটা আসে টু পাই মাইনাস পাই বাই সিক্স বা 30 ডিগ্রি। সো এটা বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 11 পাই ডিভাইডেড বাই সিক্স। সেখানে আমরা থেটার মানটা পেয়ে গেলাম 11 পাই বাই সিক্স। আর আর এর ভ্যালু কিন্তু সেম, আর এর ভ্যালু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ টু। সো এখানে আমরা আর আর থেটা পেয়ে গেলাম, আমাদের এখানে আর আর থেটা আসলো টু কমা 11 পাই বাই সিক্স। সো ঠিক এই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু যে কোনো ফোর্থ কোয়াড্রেন্টের বিন্দুকে সহজে বের করতে পারি। সো ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা পেলাম এই ফর্মুলাটা, থেটা ইজ ইকাল টু টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অ্যান্ড থার্ড কোয়াড্রেন্টে আমরা কী পেয়েছিলাম, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু আমরা পেয়েছিলাম এইটা, আর পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এই জিনিসটা পেয়েছিলাম। আর সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা পেয়েছিলাম পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অ্যান্ড ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু খুবই সহজ ছিল, সেটা শুধুমাত্র ট্যান ইনভার্স পাই বাই ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্যাট ইজ ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণটাকে নিতে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের থেটাটা বের হয়ে যাচ্ছে। যেমন এখানে, এখানেও ঠিক তাই, আমাদের এই কোণটা আমরা কি করছি, পাই থেকে এই কোণটুকু বিয়োগ করে দিচ্ছি, এই কোণটুকু বিয়োগ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমরা পুরোটা পেয়ে যাচ্ছি। তারপর থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এটা পুরোপুরি 180 ডিগ্রি পার করার পরেও আরও কিছু দূর এসছে, সেই জন্য কিন্তু আমরা 180 ডিগ্রির সাথে এটা যোগ করে দিচ্ছি, পাই প্লাস এই পরিমাণ কোণটুকু যোগ করে দিচ্ছি, দ্যাটস ওয়াই পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে আমরা টোটাল 360 ডিগ্রি থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি, টোটাল 360 ডিগ্রি থেকে আমরা এই পরিমাণটুকু বাদ দিয়ে দিলেই কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণটা পেয়ে যাচ্ছে, দ্যাট ইজ থেটা। সো এই ক্ষেত্রে আমাদের থেটা আসতেছে টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। সো এই চারটা ফর্মুলা ইউজ করে কিন্তু যে কোনো কোয়াড্রেন্টেই সব ধরনের সমস্যার সমাধান করা যায়। একটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে ওয়াই এবং এক্স এর ভ্যালু আমরা সবসময় পজিটিভটা নিব, অর্থাৎ এখানে আমাদের পজিটিভ বা নেগেটিভ যাই থাকুক না কেন আমাদেরকে নিতে হবে পজিটিভ ভ্যালুগুলি, তবে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করে সহজে থেটার ভ্যালুটা বের করতে পারবো। আর আর নিয়ে তো কোনো ধরনের সমস্যা হয় না, বিকজ আর সব ক্ষেত্রেই সেম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু। আচ্ছা, এখন আমরা সেই টেকনিকটাকে একটু সাম আপ করা যাক। এই যে আমরা ট্যান ইনভার্সের যে কোণটা নিচ্ছি, ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, এই কোণটা কিন্তু আসলে মূলত এটা, কারণ আমরা এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এখানে এই কোণটা কিন্তু ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মড ওয়াই বাই এক্স। ঠিক একইভাবে এখানে যে কোণটা, এইটা কিন্তু ট্যান ইনভার্স মডুলাস
वाई बाई एक्स एंड ये ए कोणटा एटाओ किन्तु आमादेर टैन इनवर्स मडुलस वाई बाई एक्स एवं ए कोणटाओ ठीक ताई एटाओ टैन इनवर्स मडुलस वाई बाई एक्स अर्थात आमरा ए कोणटाके बेर करते पारले किन्तु पजिटिव एक्स एक्सिसेर साथे सहजे आमरा पाई बा टू पाई प्लस माइनस करे किन्तु बेर करे फेलते पारछि अर्थात ए टैन इनवर्स वाई बाई एक्सटा मूलत आसले आमरा जखन त्रिभुजटा आँकबो त्रिभुजटा किन्तु अवश्यई आमरा एक्स एक्सिसेर साथे आँकबो এটা আমাদের এক্স অ্যাক্সিস এই এক্স অ্যাক্সিসের সাথে কিন্তু আমরা এই ত্রিভুজটা এঁকেছি এটা এঁকেছি এটা এঁকেছি এটা এঁকেছি ওয়াই অ্যাক্সিসের সাথে আঁকলে কিন্তু এই ফর্মুলাগুলি খাটবে না তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এখান থেকে পরীক্ষায় প্রতি বছরই দেখা যায় একটা প্রশ্ন আসে সেটা এমসিকিউ এ আসার সম্ভাবনাটাই বেশি সো এই টপিকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট আমার প্লেলিস্টের পুরো লিঙ্কটা উপরে কার্ডে দেখানো আছে আশা করি প্লেলিস্টের সবগুলো ভিডিও দেখলে স্থানাঙ্ক ব্যাপারে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না So thanks everyone for watching.